গেল ঈদে মহাসমারোহে বাংলাদেশের প্রায় একশো আশিটি সিনেমা হলে মুক্তি পায় ঢাকাই সিনেমার কিং শাকিব খান অভিনীত এবং পজিত সিনেমা পাসওয়ার্ড পাসওয়ার্ড ছিল একটি বিগ বাজেটের একদম নতুন গল্পের একটি সিনেমা আর এই সিনেমাটি নির্মাণ করেছিলেন ঢাকাই সিনেমার মাস্টার মেকার খ্যাত গুণী নির্মাতা মালেক আফসারি সিনেমাটি মুক্তির আগেই এ ছবির পরিচালক মালেক আফসারি এবং শাকিব খান জানিয়েছিলেন পাসওয়ার্ড একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সিনেমা সিনেমা মুক্তির পর ঠিক তাই হলো পাসওয়ার্ড দেখে দর্শকেরা জানিয়েছেন পাসওয়ার্ডের মতো এরকম সিনেমা তারা আগে কখনো দেখেননি তাছাড়া বেশিরভাগ দর্শক এই সিনেমার প্রশংসা করেছেন দর্শকদের মতে এই সিনেমায় একদম নতুন লুক আর ডিফারেন্ট চরিত্রে দেখা গেছে সাকিব খানকে তাছাড়া এই সিনেমার নায়িকা বুবলিও খুব ভালোভাবে নিজেকে ফুটিয়ে তুলেছেন এমনকি বুবলির অভিনয় নিয়ে আগে সমালোচনা থাকলেও পাসওয়ার্ড দেখার পর বেশিরভাগ দর্শক বলেছেন এই সিনেমায় আগের চেয়ে অনেক ভালো পারফর্ম করেছেন স্বপ্নম বুবলি যা যায় মুক্তির পর এখন পর্যন্ত দশ কোটি টাকারও বেশি আয় করে ফেলেছে শাকিব খানের পাসওয়ার্ড যা বাংলা সিনেমার জন্য একটা রেকর্ড আর এই কারণে খুশি পাসওয়ার্ড সিনেমার পরিচালক মালেক আফসারি এবং শাকিব খান তবে গুঞ্জন শুরু হয়েছে খুব শীঘ্রই নাকি আসতে চলেছে পাসওয়ার্ড টু কিন্তু কবে আসছে পাসওয়ার্ড টু আর এই সিনেমার নায়কেই বা কে হচ্ছেন এ বিষয়ে পরিচালক মালিক আফসারি বলেন আমি এ বিষয়ে ভাবছি পাসওয়ার্ড যারা দেখলো আমার মনে হয় এই অডিয়েন্সের জন্য একটা মুভি হওয়া দরকার এটা আমার একটা প্রাথমিক চিন্তা ভাবনা। এর বেশি কিছু না এছাড়াও পাসওয়ার্ড টু নির্মাণ হবে কিনা এ বিষয়ে তিনি বলেন এখনো এ বিষয়ে কোনো কিছু নিশ্চিত না শাকিব খান যখন নিশ্চিত করবেন তখনই হবে দর্শক বুঝতেই পারছেন পাসওয়ার্ড টু আসবে কিনা এটা এখনও নিশ্চিত না পাসওয়ার্ড টু বানাবেন কিনা এ বিষয়ে এখনো ভাবছেন পরিচালক মালাক আফসারি আর শাকিব খানের অনুমতি পেলেই তিনি নির্মাণ করবেন পাসওয়ার্ড টু তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মতামত আপনারা কি পাসওয়ার্ড টু দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন